নমস্কার। ছেলেবেলার কিছু স্মৃতি নিয়ে শিক্ষামূলক ছোট গল্প, লীলা মজুমদারের লেখা রাজার বিচার। এক বণিক ব্যবসা করে অনেক টাকা পেত, কিন্তু সে সব টাকা খরচ করে ফেলত, অসময়ের জন্য কিছুই জমিয়ে রাখত না। এক বর্ষায় ভীষণ ঝড় বৃষ্টি হওয়াতে সে তাড়াতাড়ি লোক ডেকে এনে বাড়ি মেরামত করিয়ে নিল। তখনকার সময় সব বাড়ি মাটির বাড়ি হতো, বর্ষাকাল মাটির কাজ ভালো করে শুকালো না। বণিকের হাতে বেশি টাকা ছিল না, তাই ভালো কাজ জানা মিস্ত্রি দিয়ে সে বাড়ি মেরামত করতে পারেনি। এক সিঁধেল চোর রাতের বেলায় এসে দেওয়াল কাটল, যখন সিঁধ দিয়ে ঢুকতে যাবে কাঁচা দেওয়াল তার ঘাড়ে পড়ে গেল, ও চোর মাটি চাপা পড়ে গেল। দেওয়াল পড়ার শব্দে ও চোরের চেঁচানিতে শুধু বাড়ির লোক কেন, পাড়ার সকলেই হই হই করে বেরিয়ে এলো। টানা টানি করে যখন চোরটাকে বার করা গেল, তখন সে তো গেছে মরে। চোরের মাস্তুতো ভাই সোজা গিয়ে রাজা মশাইয়ের কাছে নালিশ করল, ওই দুষ্টু বেনে ইচ্ছা করে এমন খারাপ বাড়ি করেছে যে আমার ভাই সিঁধ দিয়ে ঢুকতে গিয়ে মাটি চাপা পড়ে মারা গেছে। ধর্মাবতার, বিচার চাই, ওই বেনের ফাঁসির হুকুম দিন। রাজামশাই বণিককে ডেকে পাঠালেন, পেয়াদারা তাকে ধরে নিয়ে এলো। রাজামশাই বললেন, কেন এমন বাড়ি করেছ যে দেওয়াল ভেঙে লোক মারা যায়? বণিক রাজামশাইয়ের পায়ে পড়ে বলল, আমি ব্যবসা করি, বাড়ি করার মাটি ভালো কি মন্দ তা তো জানি না, দোষ যদি কারো হয়ে থাকে তবে যে রাজমিস্ত্রি বাড়ি মেরামত করেছে দোষ তার। রাজমিস্ত্রিকে ধরে আনতে সে বলল, আমার দোষ না, যে লোকটার কাজ আমার মাটি জোগানো সে বড্ড ভিজে মাটি দিয়েছিল, আমি কি করব? মাটির জোগানদার বলল, তা মহারাজ একটু বেশি জল পড়েছিল বটে, কিন্তু ঘোড়ার মুখটা যে বড্ড বড়, কম জল গড়ানো যায় না, কুমোর বেটা যত নষ্টের ঘোড়া। কুমোর এসে বলল, সত্যি মহারাজ, ঘোড়াটা তৈরি করবার সময় আমার চোখটা অন্যদিকে চলে গিয়েছিল, কি করব, সামনে দিয়ে যেরকম সুন্দরী একজন মেয়ে হেঁটে গেল যে সবার চোখ তার দিকে ফিরবেই। রাজামশাই বললেন, ডাকো সেই মেয়েটিকে। মেয়েটি আসার পর রাজামশাই দেখলেন যে সে সত্যিই সুন্দরী। তাকে খালি জিজ্ঞাসা করলেন, লোকের কাজের সময় ওখান দিয়ে যাবার কি দরকার ছিল? মেয়েটি বলল, আমার বোনের বিয়ে, স্যাঁকড়াকে গয়না গড়াতে দেওয়া হয়েছিল, সে বড় দেরি করে ফেলেছে দেখে আমি নিজেই সেটা আনতে যাচ্ছিলাম। তখন স্যাঁকড়াকে ধরে আনা হলো। সে রাজামশাইকে দেরি করার কোনো কারণ দেখাতে পারবে না দেখে বলল, মহারাজ আপনি বলুন, দোষ কি করে আমার হয়, ওই বেনেটার বাড়ি চাপা পড়ে সিঁধেল চোরটা মারা পড়ল, ওই ওর মৃত্যুর জন্য দায়ী, ওকেই ফাঁসি দেওয়া উচিত। রাজামশাই বললেন, ঠিক কথা, ওকেই ফাঁসি দাও। এমন সময় তার চোখ সভার উল্টো কোণে পড়ল, দেখলেন দুটি লোক খুব ঝগড়া করছে। রাজামশাই রেগে গিয়ে বললেন, ধরে নিয়ে আয় ওদের, এতটা আস্পর্ধা যে আমার সভায় আমার সামনে ঝগড়া করে। তাদের ধরে নিয়ে আসতে দুজনেই বলে, কিনা মহারাজ আমাকে ফাঁসি দিন। ব্যাপার কি জিজ্ঞাসা করাতে একজন বলল, আজ পাঁজিতে লেখা আছে যে
এই মুহূর্তে ফাঁসি যাবে, সে মরে গিয়ে পরজন্মে এই দেশের রাজা হবে। রাজামশাই, আমাকে ফাঁসি দিন, আমার রাজা হবার বড় শখ। রাজামশাই বললেন, কি বলছিস? আমার রাজ্যে আমি ছাড়া আর কেউ রাজা হতে পারে না, আমাকেই তোমরা এখনই এই শুভ মুহূর্তে ফাঁসি দাও। সভাসদরা চটপট রাজামশাইয়ের কথা মতো তাঁকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দিয়ে যে যার বাড়ি গিয়ে ভাত খেল। গল্পটি শেষ হল। সবাই ভালো থাকবেন, নমস্কার।